এবারে এসেছিলো না তুমি জানো কোথায় গেছে আমি কি করে জানবো কোথায় এরুমিশন ওই রান্নাঘর থেকে তরকারিগুলো নিয়ে আয় তো আর রাজার খাবারটা রেডি কর ওকে ওষুধ খেতে হবে ওকে আগে দিয়ে দিও বাথরুম থেকে বেরো ঠিক আছে যাচ্ছি মা কাল রাতে সদর দরজা কে বন্ধ করেছিল গো কেন না সকালে একবার উঠে দেখলাম যে দরজাটা ভেজানো রয়েছে কি কাণ্ড বলো তো শিখিনি আমার তো মনে হচ্ছে যে কাল রাতে কেউ দরজাটা বন্ধই করেনি বন্ধ করেনি আমি নিজে কালকে দরজা বন্ধ করেছি বললেই হবে নাকি কি হয়েছে মা দেখো না আমি নিজে কালকে সদর দরজা বন্ধ করেছি আর মুন্নি বলছো নাকি ভোরবেলা উঠে তাকে সদর দরজা খোলা রাজা দুষ্ট কোথায় আর বলো না সকাল থেকে তো দুষ্টকে খুঁজেই পাচ্ছি না কোথায় যে গেল মেয়েটা সেটাই তো বুঝতে পারছি না 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 রাজা তো বাথরুমে গেছে তা কি করে হয় আরে বাবা বাথরুমে তো এখন দীপু আছে সেখানে রাজা থাকবে কি করে ও তাই নাকি তা ঠিক আছে তোমরা দাঁড়াও আমি একটু রাজার ঘরটা দেখে আসি না না তুই দাঁড়া আমি দেখে আসছি মুন্নি কিন্তু ঠিক এসে বলবে যে দুষ্টুকে কোথাও পাওয়া যাচ্ছে না এই বাড়িতে থাকলে কিছুতেই তোমার গানটা গাওয়া হবে না আর এটা আমি চাই না রাজা মা আমার মনে হয় আপনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন কারণ কালকে রাত্রিবেলা আমি কিছু খুটখাট আওয়াজ শুনতে পেয়েছি তাহলে উঠে এসে দেখো নি কেন ওটাই তো ভুল হয়ে গেছে আসলে এত ঘুম পাচ্ছিল কিন্তু এরকম যে একটা ঘটনা ঘটবে আমি তো সেটাই কোনোদিন ভাবতে পারিনি উফ আমি যদি তখন উঠে দেখতাম তাহলে আমি নিশ্চয়ই ওদের ধরে ফেলতাম মা দুষ্টুকে কোথাও খুঁজে পেলাম না আমি জানতাম দুষ্টুকে কোথাও পাওয়া যাবে না কারণ দুষ্টু রাজাকে নিয়ে বাড়ি থেকে চলে গেছে পালিয়ে গেছে মানে যে অপরাধ দুষ্টু করলো শাস্তি তো ওকে পেতেই দুষ্টু কোনোদিন আর এই বাড়িতে ঢুকতে পারবে না